প্রিয় বন্ধুরা, বিয়ের কথাটি শুনলে আমরা সবাই এক সুখের অনুভূতি অনুভব করি। বিয়ের কথা শুনে মুখে হাসি আসে না এমন ছেলে মেয়ে খুঁজে পাওয়া যাবে না। আমরা সাধারণত আশেপাশে যেসব বিয়ে দেখে থাকি সেগুলো খুবই সাধারণ এবং স্বাভাবিক, কিন্তু আমাদের পৃথিবীতে এমন সব বিয়ে হয় যেগুলো দেখে আমরা রীতিমতো চমকে যাব। এমনই কিছু অদ্ভুত বিয়ে নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। নাম্বার এক, উলঙ্গ বিয়ে। বন্ধুরা, আপনাদের জানাবো এই বিয়ের বিষয়ত্ব কি। এই বিয়ের রীতি হচ্ছে বর বৌদের উলঙ্গ হয়ে বিয়ে করতে হয়। এই বিয়ের নিয়ম বিদেশি কিছু কিছু রাষ্ট্রেও পালন করতে দেখা যায়। এই বিয়েতে বর কনে সহ তাদের উপস্থিত বন্ধু বান্ধবরাও জামা কাপড় ছাড়াও কোনো রকমে বিয়ে সম্পূর্ণ করে। তাদের ধারণা এতে তারা অধিক স্বাধীন অনুভব করে, তবে এমন স্বাধীনতার কপালে ঝাড়ুর বাড়ি দেওয়া উচিত। নাম্বার দুই, সেলেন এবং হেলেন। এদের বিয়েটি অদ্ভুত রকমের। তার কারণ হলো 8 বছর ছেলের সাথে 61 বছর বয়সের একটি মহিলার বিয়ে হয়েছিল। এটার কারণ ছেলের দাদার মৃত্যুর সময় শেষ ইচ্ছে ছিল নাতিন বিয়ে করানো। এই বিয়েটি করানোর জন্য ছেলেটির পরিবার মেয়েটিকে 50,000 টাকা দিয়েছিল এবং এই মহিলাটি প্রথম থেকেই বিবাহিত ছিল এবং এই মহিলার 3টি বাচ্চাও ছিল। সেখানকার আইন অবশ্য এই বিয়েটিকে মানে না, কিন্তু এই বিয়েটিতে ছেলে এবং মেয়ে উভয়ের পরিবারই খুশি। নাম্বার তিন, এবার আমি যে বিয়ের বর্ণনা দিতে যাচ্ছি তা শুনে হয়তো আপনার বমি এসে যেতে পারে, তাই দয়া করে পলিথিন কাছে রাখুন যেন আপনার সুবিধা হয়। বিয়ের এই অদ্ভুত রীতি দেখা যায় ফ্রান্সে। বিয়ের অনুষ্ঠানে সব ময়লা আবর্জনা এবং বেঁচে যাওয়া খাবার ফেলা হয় টয়লেটের প্যানে এবং তা মিশিয়ে একটি স্যুপ বানানো হয়। তারপর বরকনেকে সেই স্যুপ খেতে দেওয়া হয়। কি গা গিনগিনে ব্যাপার পাপড়ে। তবে এখন অবশ্য নিয়মগুলো একটু সহজ হয়ে গেছে। তবে টয়লেটে এখন শুধু চকলেট ফেলা হয় এবং সেই চকলেট তাদেরকে খেতে বলা হয়। কিন্তু যাই হোক না কেন, লক্ষ কোটিবার টয়লেট পরিষ্কার করার পরও আপনি কি রাজি হবেন সেই স্যুপ খেতে? যদি বিয়ে এভাবে করতেই হয় তাহলে আমি জীবনেও বিয়ে করব না। নাম্বার চার, কনের কাপড় খুলে নেওয়ার এই রীতিটি প্রচলিত আছে চীন সম্প্রদায়ের মধ্যে। বিয়ের পর বরের বন্ধুরা কনের কাপড় টেনে খুলে ফেলার চেষ্টা করে আর বর কনেকে রক্ষা করার চেষ্টা করে। তারা মনে করে এতে তাদের বৈবাহিক জীবন দীর্ঘ স্থায়ী হবে। বিশ্বের আর সকলের কাছে খারাপ লাগলেও চীনা সম্প্রদায়ের মেয়েদের বাধ্য হয়ে এই রীতির মধ্যে দিয়ে যেতে হয়। প্রিয় দর্শক, বিয়ের এই অদ্ভুত রীতিনীতির মধ্যে কোন রীতিনীতিটি আপনার কাছে সবচেয়ে বেশি অবাক লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার কোনো মজার ঘটনা থাকলে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আরো এমন রহস্য রোমাঞ্চ ও ভিন্ন রকম খবর পেতে ভিডিওটির নিচে থাকা লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে ক্লিক করে রাখুন।